ওয়েলকাম টু ইয়েট অ্যানাদার বোরিং ভ্লগ। ও শিট, আমার ভ্লগ তো বোরিং হতেই পারে না, জাস্ট বিকজ আমার ভ্লগে কাপলদের প্রচুর প্রচুর ইনফরমেশন থাকে, বিকজ আমি কাপলদের প্রচুর ভালোবাসি গাইস। আমি আরেস, ইয়েস আমি আরেস, ইউ ওয়াচিং ট্রাভেল আনকাট, সো লেটস স্টার্ট। এরপর রওনা হই জয়গাঁও যাওয়ার উদ্দেশ্যে, আর এই যে বাঁ দিকের রাস্তাটা ধরেই কিন্তু তোমাদেরকে জয়গাঁওতে যেতে হবে, আর জয়গাঁও থেকেই ওই যে ডেস্টিনেশন যেখানে আজকে আমি যাচ্ছি সেটা যাওয়ার রাস্তা, যেখানেই থাকো না কেন জয়গাঁওতে ফার্স্টে ঢুকতে হবে, আর এই বাঁ দিকের রাস্তাটা কিন্তু ধরবে, এখান থেকে ভালো করে দেখে নাও, ডান দিকে আই থিঙ্ক আসাম ফাসাম এসব চলে যাচ্ছে, আর বাঁ দিকে গেলে আমরা জয়গাঁওতে পৌঁছে যাবো। জয়গাঁও কিন্তু একদম ভুটানেরই কাছে, আর এই রাস্তাগুলো ভাই যা বিউটিফুল ছিল না, ডুয়ার্স আর নর্থ বেঙ্গল মানেই বিউটিনেসে ভরপুর একটা জায়গা, আর কি বলবো তোমাদেরকে। আর রাস্তায় যেই ব্রিজে উঠি তখনই আমার পেয়ে যায় একটু জল তেষ্টা, তখন খেয়ে নিই একটু ডাব, কারণ ডাব খেলে হিসুটা ভালো হবে, তো তাই জন্য ডাব খেয়ে জঙ্গলের প্রাকৃতিক দৃশ্য উপভোগ করছিলাম। আর জয়গাঁওতে পৌঁছে তোমাদেরকে যে জায়গাটা দেখতে হবে, যে সামনে একটা বিরিক মোড় না কি একটা মোড় পড়বে, আমার ঠিক নামটা মনে নেই, এই মোড়টা ক্রস করে পাহাড়ের অপূর্ব মানে ভুটান পাহাড় দেখা যাচ্ছে সামনে, যে পাহাড়গুলো সেটা তোমাকে দেখতে দেখতে ঠিক পৌঁছে যাবে একটা জায়গায় যেখানে তোরসা টি কোম্পানি বলে একটা জায়গা আছে, এই যে সিম্বলটা দেখলে এটা ধরেই তোমাকে সোজা সোজা এগোতে হবে, তাহলেই তোমরা সেই আলটিমেট কাপলদের ডেস্টিনেশনে। এটাকে বলে প্রিটি গুড অ্যাম্বিয়েন্স ওয়ালা ক্যাফে। ইয়েস, আমার কাছে প্রিটি গুড অ্যাম্বিয়েন্স মানেই হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা হবে পুরো প্রাকৃতিক পরিবেশে ভরপুর, আর আমার পিছনে, জাস্ট আমার পিছনে রয়েছে ভুটান পাহাড়, হচ্ছে হিমালয়ান ক্যাফে, যেটাকে হার্ট শেপ ক্যাফেও বলা যেতে পারে। আগে যখন আমি কোনো ক্যাফে বা রেস্টুরেন্টে ভিজিট করতাম তখন একটাই কথা বলতাম, যতক্ষণ আমি মেনু কার্ডটা দেখে অর্ডার করছি ততক্ষণ তোমরা অ্যাম্বিয়েন্সটা এনজয় করো। ওটা 2021 ওভারকাম করে ফেলেছি বস, এখন ইটস 2024। এখন ভাইবসটা তোমরা গানের সাথে এনজয় করো, করো না প্লিজ করো, ততক্ষণ আমি মেনু কার্ড থেকে মেনুটা অর্ডার দিই, নাহলে খাবো কি। এই মুহূর্তে বসে আছি সেই হার্ট শেপ ক্যাফেটাতে, আর ওই সাইডে যে পাহাড়গুলো দেখতে পাচ্ছ ওগুলো সব ভুটান পাহাড়। জাস্ট লুক অ্যাট দিস ভাইবস গাইস, অ্যামেজিং টাইপের একটা ভাইবস সেটা হচ্ছে এটা। আর এখান থেকে আমি অর্ডার করেছি, দাঁড়াও ওয়েট, এই কি মেনু কার্ড শেষ হয়ে যাচ্ছে, তো অর্ডার করেছি, না 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 মোমো তো অর্ডার করবোই, একটা পাহাড়ের পাদদেশে এসে মোমো না খেলে হয়। এই যে এটা তোমার হচ্ছে এমাদাচ্ছি, এমাদাচ্ছি একটা অর্ডার করেছি 180, দ্যাটস ইট। বলে আমি নাকি বস ফুড ব্লগার, নো আইডিয়া অফ ফুড, মানে ফুডের ব্যাপারে কোনো আইডিয়া নেই, তাও আমাকে সবাই ফুড ব্লগার বলে। তার কারণ হচ্ছে ফুডগুলো মুখে যাওয়ার পর জিভের যে সাতকরুকের সাথে মিশে যে একটা অ্যামালগাম সৃষ্টি হয়ে যে আমাদের টেস্ট ফিলটা হবে সেটা আমি জানি না কীরকম হয়। ফুডের ভিতরে কী কী ইনগ্রিডিয়েন্টস থাকে, কোনটার কীরকম টেস্ট সেটাও সম্পর্কে নো নলেজ, তাও আমি ফুড ব্লগার। আমি শুধু রেস্টুরেন্ট ক্যাফে বিয়েবাড়ি, ও সরি বিয়েবাড়ি থেকে আমাকে এখনও কেউ ইনভিটেশন করেনি, শুধু যাই খাই, আর খাওয়ার ভালো হলে তো অবভিয়াসলি ভালো, আর না হলে রেস্টুরেন্টটা ক্যাফেটা স্ট্রিট ফুডের দোকানটা মায়ের বুকে গেল আর কি, সিম্পল লজিক। এর থেকে বেশি লজিক লাগাতে গেলে আমার ব্লগ তোমরা ভাই দেখো দেখো, এর থেকে বেশি লজিকই তো এখানে থাকে। যাই হোক, এখানে ফার্স্টে নিয়েছি আমরা একটা ফ্রাইড মোমো, যার সাথে পাহাড়ি স্টাইলে
দেওয়া রয়েছে সেই অরেঞ্জ কালারের চাটনি আর একটা গ্রিন স্যালাড, যেটা আমার খুব ভালো লাগে কারণ আমি পার্সোনালি খুবই তো হেলথ কনসিয়াস, তাই ডেলিটলি আর কি মটনের চর্বিটা যদি সাথে হতো না, না না হেলথ কনসিয়াস। হ্যাঁ এবার এখানকার মানে যেহেতু জয়গাঁওতে আছি এখন এই মুহূর্তে রাইট নাও, হ্যাঁ এটাই একই বাংলা ইংলিশ মিলিয়ে সব একই, তাই ভুটানের একটা অথেন্টিক ডিশ তো আমি ভাই ট্রাই করবো যেহেতু ভুটানের খুব কাছে মানে কোলে বসে আছি, ভুটানের কোলে এখন দোল খাচ্ছি আর কি। তো এটার নামটা কি, ভেরি প্রফেশনাল গাইজ, নামটাও মেনু কার্ড থেকে ঝেপে বলতে হচ্ছে, নামটা হচ্ছে এমা দাচ্ছি। এমা কথার অর্থ হচ্ছে চিলি মানে লঙ্কা, আর দাচ্ছি কথার অর্থ হচ্ছে চিজ। যাই হোক দুটা কি আলাদা করলাম, যাই হোক গুগল থেকে দেখে নিও টেস্টটাই আসল কথা বলবে। এখানে কি লঙ্কা আছে, তার মধ্যে পেঁয়াজ কিছু, এক পিস টমেটো দেখতে পাচ্ছি, আর ঝোলঝোল করেছে, চিজ ফিস দেওয়া আছে। এখান থেকে শুনে নিলাম, এখান থেকে শুনে ঝেপে তোমাদেরকে বলছি। যাই হোক আমি আগে এই ইয়েটা টেস্ট করে দেখা যাক, ঝোলটা। লঙ্কার পুরো একটা স্মেল এটার মধ্যে মিশে রয়েছে, এটা ভাত বা কিছু দিয়ে খেতে বেশ টেস্টি লাগবে। আর এখানে যে লঙ্কাগুলো ইউজ করেছে, আই থিঙ্ক ওই যে যে লঙ্কাগুলো বড় বড় সাইজের লঙ্কাগুলো ভাজা হয় ওই লঙ্কাগুলো ইউজ করেছে, কারণ আমাদের বাড়ির লঙ্কা যদি ইউজ করে তাহলে তো পুরো 420 হয়ে যাবে, মানে 420 হবে না মানে পিছন দিয়ে বেরোয় যাবে। এখানে আসলে এই হার্ট শেপ ক্যাফেতে আসলে এখানে এটা ট্রাই করো, এখানকার অথেন্টিক ডিশ মানে এটাও বলা যেতে পারে পাহাড়ের একটা অথেন্টিক ডিশ, যেটা হচ্ছে মোমো, সেটাকে আমি ভেজে নিয়েছি আর কি, ভাজা মোমো পাতি কথা। এখানকার আমার সবথেকে বেশি যে জিনিসটা ভালো লাগে, মোমোর সাথে এরা টমেটো সস দেয় না, চাইলে দিয়ে দিবে, আমার মতো পাবলিক তো নিবেই, কারণ আমি তো ভাই ওই এই সসটা দিয়ে খেতে অভ্যস্ত না, মোমোর পরে গাদা গাদা স্যুপ খাওয়ার পাবলিক। এই যে ঝাল চাটনি মানে অরেঞ্জ কালারের চাটনিটাতে এটাতে ডিপ করে খেতে সিরিয়াসলি ভালো লাগে, খাওয়ার আগেই ভালো বলছি। লেভেলের ঝাল খাওয়ার আগে 10 বার ভাবো, নাহলে আমার মতো পস্তাবে। ফ্রাইটা ভালো হয়েছে, তার কারণ হচ্ছে উপরের কোটিংটা পুরো ক্রিস্পি। এর গল্প শেষ মানে এখানের সব ব্যবস্থা শেষ, শুধু একটু পকেটে মোটা টাকা লাগবে ভাই, বিকজ এক্সপেন্সিভ আছে ফুডগুলো, মানে যারা কাপল আসছো তাদেরকে একটু পকেটে টাকা নিয়ে এখানে আসতে হবে। এবার পরের গল্প শুরু হচ্ছে এটার পাশেই একটা জায়গা। अक्सर तेरी गलियों में रुक जाता हूँ, महसूस करता हूँ वहाँ तुझको, मैं यूं ही कहीं मुझ में ही खो जाता हूँ। খাবো রেস্টুরেন্ট এমন একটা জায়গায় মানে সিচুয়েটেড যার এক পাশে হচ্ছে তোরসা রিভার আর ওই সাইডে মাউন্টেন্স, আর এখানে হচ্ছে ভাই সিটিং ক্যাপাসিটি মানে সিটিং অ্যারেঞ্জমেন্ট মানে যেখানে বসে আর কি আমরা গোগ্রা শিখিল, জাস্ট অ্যাম্বিয়েন্সটা আর পরিবেশটা একবার ভাবুন। এই মুহূর্তে তো সূর্যি মামা মাথার উপরে, কারণ দুপুরবেলার টাইম আর ফাঁকা জায়গা, হাওয়াটা কিন্তু যেটা আসছে সেটা ভাই ঠান্ডাই আসছে, বলবো না একদমই গরম হাওয়া আসছে। এটা হচ্ছে ভিডিওর মেইন পার্ট মানে ইনফরমেশন নেওয়ার টাইম, ইনফরমেশন বলতে এই তোরসা রিভার সাইড ক্যাফে বা হার্ট শেপ ক্যাফে যেটাই বলো না কেন দুটোই পাশাপাশি, ঠিক আছে। এখানে আসবে কি করে, এখানে যেখান থেকেই আসো না কেন জলদাপাড়া আসবে, জলদাপাড়া থেকে হাসিমারা পার করতে হবে, হাসিমারা থেকে জয়গাঁওতে আসতে হবে, আর জয়গাঁওতে আসার পর রোডটা আমি ফুল ডিটেলসে ভালো করে এক্সপ্লেনেশন করে নিচ্ছি প্রপার ওয়েতে, দেখে নাও কোন কোন রাস্তাটা নিয়ে যাবে আর আসবে। জয়গাঁওতে ঢুকে তোরসা টি কোম্পানি এই সাইনবোর্ডটা দিয়ে একদম স্ট্রেট স্ট্রেট চলতে থাকবে, তারপরে প্রাকৃতিক দৃশ্য তো এনজয় করবেই পাহাড়ের দূরের ভুটানের পাওয়ার, কিন্তু গুগল ম্যাপ তোমাদের দেখাবে সোজা গিয়ে ডান দিকে যেতে, তোমরা কিন্তু এই তোরসা রিভার রিসর্ট এটা ফলো করবে, একদম বাঁ দিকে ঢুকবে, কিছু দূর এগিয়ে এসে এই যে বাঁ হাতে যে গলিটা যাচ্ছে এটা দিয়ে ঢুকবে, এখানে প্রপার ওয়েতে সাইনবোর্ড আছে, দেখো সাইনবোর্ড ধরে ধরে একদম দেখে দেখে আসবে, রাস্তাগুলো একদম দেখে নাও, সব জায়গায় এরকম তোরসা রিভার সাইড রিসর্ট বলে লেখা আছে। আর এখানে কে যে একটা আঙ্গুল দিয়ে কি আমার ভিডিওটাকে বরবাদ করে দিল, ফুল রাস্তার ভিডিও করছি না তো জাস্ট বিকজ আমি খুব প্রফেশনাল ফুড ব্লগার,
যেখানে আমি একদমই ইনফরমেশন শেয়ার করতে চাই না, বিকজ আমার কাছে গোপ্র নয়, কী করে শ্যুট করব, কোন দিকে অত শ্যুট হয়, ঠিক মজা করছি, এনজয় করো সিনিক বিউটি। এই যে রাস্তাটা, এটা দিয়েই হচ্ছে আমাদেরকে নিচে নামতে হবে, মানে এই যে রেস্টুরেন্টটা আছে তোরসা রিভার সাইড ক্যাফে বা যেটাই বলো, ওই হার্টশেপ ক্যাফেটা, সেটা থেকে জাস্ট একটু আগাবে ডান হাতে যাবে আর টুক করে নিচে নেমে যাবে। বাট নিচের যে এবার যে খাড়াটা, সেটা জাস্ট দেখার মতো। ওয়েট 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 ওয়েট, এই যে দেখো এখান থেকে নামতে হবে, ইটস টু অ্যাডভেঞ্চার গাইস, মজা হবে, মস্তি হবে। ডেফিনেটলি এই জায়গাটা ভালো লাগবে, তার কারণ হচ্ছে গ্লাসটাও কাপল বেশেই আছে, মানে দুটো স্ট্রকে জাস্ট আলাদা করে খেতে হবে, তা বলে বলছি না তোমরা যে আলাদা হয়ে যাও, দুটো সিপ একসাথে নাও, এমন টেস্ট করলাম দুটো একবারে মেরে দিলাম গাই, না না একটা একটা, এটা হচ্ছে তোমার এমনি বরফ দিয়ে কোল্ড ড্রিঙ্ক, আর এটার নাম জানি কী ছিল সেটাও তো ভুলে গেছি। ভেরি প্রফেশনাল ফুড ব্লগার গাইস, নাম্বার ফুড পাঞ্চ, এটার নাম হচ্ছে ফুড পাঞ্চ, কিন্তু ফুড যে কোথায় আছে কি জানি, কালারটা দুটো এসছে, যা গরম তাতে এটা পুরো রিফ্রেশিং, মানে এনার্জেটিক, মানে মানে আর কিছুই না, মানে এটার টেস্ট এটার মতো, ফুড পাঞ্চের টেস্ট ফুড পাঞ্চের মতোই। এরকম একটা সুন্দর অ্যাম্বিয়েন্সে এসেও যদি বিরিয়ানি খেতে হয়, তার মানে ভাবো আমি কতটা বিরিয়ানি ভালোবাসি, আমি তো বিরিয়ানি ভালোবাসি, কিন্তু এই যে ওরা কষ্ট করে টমেটোগুলোকে গার্নিশিং করে উপরে দেয়, কী লাভ, সেই তো আমাদের পেটেই যাবে, দেখো এটার আগেই টেস্ট মারলাম, অনেক বেশি আছে, মানে অনেকটাই, প্রায় দুজনের জন্য এনাফ হবে। আর একটা কথা, এখানকার বিরিয়ানিটা একটু খাস টাইপের, দ্যাটস ওয়াই আমি এটা নিয়েছি তোমাদেরকে পার্সোনালি দেখানোর জন্য। এর মধ্যে এক পিস আল ডিম আছে, এক পিস চিকেন, আরও দেখা যাক, আরও নিচে দু তিন পিস হয়তো চিকেন, এক পিস চিকেন আছে। আর ফ্রেগনেন্স ওয়াইজ তো খুবই স্পাইসি, মানে মশলাদার যেটাকে বলে, চিকেন বিরিয়ানির সাথে যদি কোক না হয় তাহলে বিরিয়ানি খাওয়াটাই ব্যর্থ। বিরিয়ানিটা মুখে দিয়ে বুঝি হে হরিরাম কৃষ্ণ জগন্নাথ প্রেমানন্দী, বিরিয়ানিটা এত স্পাইসি, ইন পার্ট মানে যেখানে ভিডিওটা খেলা খতম হয়ে যাবে, তবে খতম করার আগে, না না অত কিছু বল, তবে খতম করার আগে এটাই বলতে চাচ্ছি যে সাবস্ক্রাইব করে তবেই কেটো, আর যদি ভালো না থাকে তাহলে এক্সিট ডিরেক্ট এক্সিট মারো, অতদূর এসছো কিনা সেটাই সন্দেহ, এখন তো সবাই আবার শর্ট ভিডিও, আজকে আমি এই তো এখনকার জেনারেশন ভাই, আজকে না না আমাকেও তো করতে হয় ওই ইউজ আর সাবস্ক্রাইবারের, করতে হয় কী করে, যাই হোক ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব কমেন্ট যেগুলো করো, খারাপ লাগলে গালি দিয়ে দিও আর আমি কাটি, তোমরাও করো, চলো বাই।